আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমরা সমুদ্রে গেছিলাম, 1 ঘন্টা থেকেছি। তো আরও একটু ইচ্ছে ছিল যে সমুদ্রে স্নান করি, কিন্তু মেঘ হয়ে গেছে আর মাইকে বলতে বলতে আসলো যে সমুদ্র থেকে সবাই উঠে গেল, তো সবাই চলে এসেছি। তবুও 1 ঘন্টা আমরা স্নান করেছি, খুব মজা হয়েছে। কি কেমন হয়েছে? ভীষণ মজা হয়েছে, ভালোই ট্যান ট্যান করেছে। তো এসে বাথরুমে 1 ঘন্টা ওখানে স্নান করেছি আর বাথরুমে 2 ঘন্টা স্নান করেছি। তো এত খিদে পেয়েছে আমরা এখন সবাই মিলে হোটেলে যাচ্ছি। আর ওইদিকে লোকগুলো কোথায় গেল? চলে গেছে ওরা। আর দুজন লোক আছে আমাদের এখানে যারা সারাক্ষণ ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। ঠিক আছে, চল আমরা খেয়ে নিই। আমরা যে হোটেলে আছি, দেখো হোটেল থেকে সমুদ্র একদম কাছে। সত্যি কথা বলতে এত সুন্দর একটা হোটেলে আছি যেখানে সমুদ্র, দেখো সমুদ্র উপকূলে আসলে সমুদ্র সামনে থেকে দেখবো, ব্যালকনি থেকে দেখবো, তো এটাই মজা। সেটাও পেয়ে গেছি। আর আমরা উঠে আসার পরে দেখো সব বৃষ্টি বৃষ্টি কমে গেছে, সমুদ্র জোরও মনে হয় কমে গেছে। আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, যেখানে মিউজিয়াম তৈরি হয়েছে। তো খেয়ে দিয়ে একদম কাছে যেহেতু হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে বাড়ি। এই হলো নেতাজি মিউজিয়াম পুরী, এখন নেতাজির বাড়ি এরকম করা হয়েছে। আমরা সুভাষচন্দ্র বোসের বাড়ির ভেতরে এসে গেছি। অন্দরমহলে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো উড়িষ্যায় এসে আমরা পুরী জগন্নাথ মন্দির দর্শন করার পরেই কিন্তু সাইট সিন দেখতে বেরিয়ে যাই। অন্যান্য সময় আমরা চিল্কা, কোণারক মন্দির, আশেপাশে যা যা আছে সব কিছু দেখি। এবারে ঠিক করেছি সুভাষচন্দ্র বোসের বাড়ি দর্শন করব আর তোমাদের জন্য সমস্ত ছবি আর ভিডিও তুলে নিয়ে যাব। তো এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে আর টিকিট। অসম্ভব সুন্দর কয়েকটি দুষ্প্রাপ্য ছবি যেগুলো এখানে রাখা আছে। আগে নেতাজির বাড়ি এরকম ছিল, তো সেই বাড়িটাকে এত সুন্দর করা হয়েছে, নেতাজির পুরনো বাড়িটা। দেখো বাড়িটা কেমন ছিল আর সেখান থেকে কি সুন্দর করেছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন, এটাই এই ছবিটা এখানে দেওয়া আছে। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, তবুও ছবি যেখানে আছে ইন্দিরা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস আর জওহরলাল নেহরু। তুমি যে সবার নেতাজি, জানকীনাথের বাড়িতে এসে তোরা কি করছিস? আর এখানে সুভাষচন্দ্র বোস তার মায়ের উদ্দেশ্যে চিঠি লিখেছিল, শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী চন্দ্রলেসু কমলেসু কমলেসু মা, তোর মায়ের জন্য চিঠি লেখা। নেতাজির
রাখছি, তো তাতে বন্ধ হয়ে যাবে, বস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই কারণে ওপরটাও একটু দেখে নিই। এটা বৈঠকখানা ঘর, তাই তো? বৈঠকখানার ঘর এখানে বিছানা, নেতাজি সুভাষ চন্দ্র বোসের জামা কাপড় সমস্ত এখনো রাখা আছে। নেতাজি খাট ছুঁতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। নেতাজি সুভাষচন্দ্র বোসের ঠাকুরদা ঠাকুমার ঘর, নেতাজিকে দেখতে ঠাকুমা খুব খানিকটা কপালটা গেছে নেতাজির। এই হলো চেয়ার, সেই আর পুরোনো ড্রেসিং টেবিল, এটা দেখার পুরোনো জিনিস কেমন ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আমরা, এই যে মিউজিয়াম, ভিতরে দেখলাম সমস্ত কিছু, নেতাজির পুরনো ছবি, বৈঠকখানা ঘর, যেখানে স্টাডি রুম, শোয়ার ঘর, ঠাকুমা ঠাকুরদার ঘর সব দেখলাম, অপূর্ব দেখতে লাগছে। তো আগে যেমন ছিল তা সেটা একটু ঠিকঠাক করে নিয়েছে, তবুও মানে আগেকার সমস্ত জিনিসই এখানে আছে, ভীষণই ভালো লাগলো। মুড়িতে ঘুরতে এসে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করার পরে এরকম জায়গায় আসতে পারবো, এসেছি আর দেখলাম নিজের চোখে, ভীষণ ভালো লাগছে। এবার দেখো ওপর থেকে নিচটা, নিচে এখানে বাগান খুব সুন্দর সাজানো গোছানো, নতুন করে আরো সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য খুব সুন্দর লাগছে। ফুলের গাছ চারিধারে, আর এইটা মনে হয় রন্ধনশালা ছিল, জানিস তো নেতাজির রন্ধনশালা ছিল এটা। নেতাজির বাড়ির পেছন দিকটা, উড়িষ্যায় ঘুরতে এসে উপরি পাওনা হলো নেতাজির বাড়ি বা মিউজিয়াম দেখা। তো ভেতরে সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে, চলে এসেছি
বাগানে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের রঙের ফুলের গাছ লাগানো হয়েছে, দারুণ লাগছে। আর এত সুন্দর জায়গা দেখে ইচ্ছে করছে ফটো তুলতে, তো আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম। নেতাজি বাড়িতে কিন্তু অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগলো, অনেক ছবি তুলেছি, অনেক কিছু দেখলাম। তো এখন 5টা বেজে গেছে, গেট বন্ধ হয়ে যাবে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। তো যতক্ষণ দেখলাম বেশ ভালোই লাগলো, চলো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো মোটামুটি আমাদের উড়িষ্যার যতটুকু দেখার ছিল দেখা কমপ্লিট করে ফেলেছি, এবারে আবার হোটেলে ফিরে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে আর একবার সমুদ্র দর্শন করিয়ে নিলাম। সত্যি কথা বলতে আমাদের এখান থেকে যেতে একদমই মন চাইছে না, তো বাড়িতে তো ফিরতেই হবে। তো আজকের মতো এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।